বিভিন্ন ধরনের অপরাধের তকমা লাগে দুই যুবককে বেধরক মারধরের অভিযোগ উঠল মঙ্গলবার। ঘটনা বিশালগড় থানাধীন নেহালচন্দ্র নগরে। অভিযোগ, বর্ধেপা এলাকার ফারুক মিয়া ও রং মিয়া নাকি চুরি পাচার ও নেশা কারবারের সাথে জড়িত। এই সন্দেহ থেকেই স্থানীয় কিছু যুবক ওই দুই যুবককে আটক করে বেধরক মারধর করেছে বলে অভিযোগ একাংশ সচেতন মানুষের, যদিও এলাকাতে তাদের শ্রমিক বলেই নাকি সবাই চেনেন। নেহালচন্দ্র নগর এলাকায় তাদের পথ আটকে মারধর করে 50,000 টাকা দাবিও করেন দুষ্কৃতীরা বলে আরো অভিযোগ। এদিন এই ঘটনার পরে বিশালগড় থানার পুলিশ গিয়ে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং তদন্ত শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি প্রশ্ন উঠেছে, আইন নিজের হাতে তুলে নিয়ে স্থানীয় কিছু যুবক প্রকাশ্যে এই দুই যুবককে কিভাবে মারধর করতে পারে, এই ঘটনার আসল রহস্য উন্মোচন করবে কি পুলিশ, জিজ্ঞাসা অনেকের। আমার বাইরে পরে এমনি আটকাইয়া বলে এমনি দিচ্ছে, আমার রাজীবই ফোন করছে দুপুর বেলা 12টা বাজে, ফোন করে কইতেছে আপনি কৌ, আপনি কৌ, আমি কি রে ভাই, ক ফারুকের রেলনগর ফিরতে আছে বাইন্দা বলে, কি রে ভাই ক, আমি কিন্তু কথা কইতে পারে না, মোবাইল নিয়ে ইত্যাদি ফিরতে আছে বাইন্দা সে ঘরের ভিতরে, এই খবরটা দেওয়ার ফাই না কি লিগা, ওখানে আইয়ে সেটা শুনি গিতে ইত্যাদি কইতেছে যে ফোলাটা ভাই গেছি গিয়া 50,000 টাকা দিত ফিডন রে বাইক সারে গরু নে বাইক কুটা নে ইতানে হিতানে অন ইত্যাদি লোক এরকম পাইছে না, পাইলে আইনারা তো দিয়ে দিত, এভাবে ভিডনটা কি হয়েছে তারা, তারা 50,000 টাকা দিত এলাকার তারা সামনে আমরা মাস দূর করে আরো। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।